জি স্যার, থ্যাংক ইউ স্যার, 124 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 124 ইমো আপনার আইডি, তাই তো? জি স্যার, জি স্যার, জি 124। ওকে ওকে, আই উইল গিভ দ্য ইনপুট অন বিহাফ অফ ইউ, নো প্রবলেম। জি স্যার, থ্যাংক ইউ রিমো, থ্যাংক ইউ। আপনি যেহেতু ট্রেনে আছেন, আপনি জাস্ট ক্লাসটা আমাদের সঙ্গে জয়েন করে জাস্ট দেখেন, ঠিক আছে? কারণ ক্লাসটা মানে করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে দেখেন। এন্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দিস কাইন্ড অফ, জি স্যার, আপনাদের থ্যাংক ইউ ফর দিস কাইন্ড অফ ডেডিকেশন, ঠিক আছে? আপনি ট্রেনের থেকেও ক্লাসটা জয়েন করছেন, দিস মিন্স আ লট ফর মি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না রিয়েলি, ইটস এ খুবই ভালো ডেডিকেশন যে আপনি ট্রেনের থেকেও ক্লাসটা অ্যাড হচ্ছেন, দিস ইজ রিয়েলি গুড। আচ্ছা, আমরা আমাদের স্ক্রিন শেয়ার করি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মনে হয়, ইয়েস স্যার, নাকি? আচ্ছা, আমরা কোর্স কারিকুলাম বিষয়টা ডাইরেক্ট ইটাই চলে যাই, সেটা হচ্ছে আমরা কোন উইকে কি কি শিখবো না শিখবো। এই জায়গাটা আমাদের মোটামুটি একটা 14 উইকের একটা প্ল্যান আছে আমাদের। আর আগে থেকে বলে রাখি, আমি কিছু ভিডিও দিব, এখন আমি একটু ইউনিভার্সিটির কিছু জবের কারণে একটু বিজি। আপনারা সবাই জানেন, আসানুল্লাহ ইউনিভার্সিটি ইজ গোয়িং টু হ্যান্ডেল দ্য ICCIT 2020 দিস ইয়ার। এটা কি কেউ জানেন নাকি? না স্যার, জানা নেই স্যার। আচ্ছা, এটা আসানুল্লাহ ইউনিভার্সিটি প্রিমাইজেই এবার ICCIT 2020টা মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এন্ড আমাদের হাতে আর বেশি দিন টাইমও নাই, দিস ইজ 19 ডিসেম্বর উইল বি হেল্ড, 19, 20, and 21 ডিসেম্বর দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড। এবং আমাদের এই কারণে আমাদের প্রিপারেশন বুঝে নিতে, এরকম একটা বড় একটা কনফারেন্স আমরা মানে ইউনিভার্সিটি রান করতে যাচ্ছে, তো আমাদের CSC ত্রিপলির টিচারদের অনেক দায়িত্বই পালন করতে হচ্ছে। এবং এই কারণে যেরকম আজকে আমি 10:30টার সময় ক্যাম্পাস চলে যাব, এট এনি হাউ, ঠিক আছে? সো আমি এই কারণে ক্লাসরুমে লিঙ্কটা দিতে একটু টাইম লাগতেছিল, যে আমি কি ক্লাসটা নিবো কি নিবো না, নিবো কি নিবো না, আমি টাইমটি একটু দেখিনি। আমি জানতাম সকালবেলা জানতে হবে, যাইতে হবে। বাট পরে যখন দেখলাম টাইমটা হচ্ছে 10:30, দেন আই হ্যাভ টেকেন মাই ডিসিশন যে আমি ল্যাবটা নিব। কারণ একটা ল্যাব ক্লাস রিশেডিউল করাটা অনেক ঝামেলা, কারণ আপনাদের সঙ্গে আমার টাইম মিলতে হবে, ম্যামের টাইম মিলতে হবে, সো ইটস লিটল বিট ডিফিকাল্ট। সো এই কারণে আমি ভাবলাম যে ক্লাসটা আজকে আমি নিই। সো দেখেন, আমাদের আসলে 14 উইকের একটা প্রি প্ল্যান দেওয়া আছে, একটা একটা আইডিয়া দেওয়া আছে, একটা উইক বেস শেডিউল ইজ গিভেন হিয়ার। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট উইকে আপনারা ICCIT-তে আপনারা ক্লাস 11-12-এ আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অলরেডি শিখে আসছেন, বাট উই ওয়ান্ট টু ওয়ার্ক ফ্রম দ্য স্ক্র্যাচ, উই ওয়ান্ট টু ওয়ার্ক ফ্রম দ্য বিগিনিং। আমরা একদম স্ক্র্যাচ থেকে শেখা শুরু করবো, ঠিক আছে? তো আজকে ক্লাসে মূলত আমরা শিখবো হচ্ছে সি প্রোগ্রামিং কোড ব্লকস কি, একটা সি প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে, কিভাবে টাইপ করে, একটা সি প্রোগ্রামের মেজর কি কি কম্পোনেন্ট আছে, জেনারেল ফর্ম, হেডার ফাইলস কি, লাইব্রেরি ফাংশনস, এগুলো জাস্ট একটা মানে এনভায়রনমেন্টটার সঙ্গে আপনাদেরকে একটু পরিচিত করানোটাই আজকের মূলত টার্গেট। সেকেন্ড ক্লাসে আমরা অপারেটর সম্পর্কে বলবো, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, লাইক আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ, কিভাবে ইউজার ইনপুট নিতে পারি, এই জিনিসগুলা। তার ক্লাসে থেকে আমরা চলে যাবো হচ্ছে আপনার আপনার হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস লাইক ইফ এলস, সুইচ কেস, এইসব জায়গায়। ফোর্থ, ফিফথ এবং ফোর্থ এন্ড ফিফথ, দিস ইজ বোথ ক্লাসেস আর ডেডিকেটেড ফর লুপস। আপনারা কি লুপস এর নামটার সঙ্গে পরিচিত? Yes, sir. Yes, we have two classes for loops. And the 6th number class is for functions and recursive functions. 7th number, 8th number, among 9th number. 18th class is for array. And 10th number class is for string. 11th number class je amra korbo, je amra array shiklam, loop shiklam, function shiklam, tar ekta mixture ba tinta ke diye kichu problem ekshonge solve korar chesta korbo. 12th number class is for structure and pointers, 13th number class is for file, and the last class is for review class. And এর ভিতরে আমাদের মিড হবে, ফাইনাল হবে যদি একাডেমিক নিয়ম অনুযায়ী, এবং আমাদের অনলাইন হবে এবং অ্যাসাইনমেন্ট হবে। এবং আমি আপনাদেরকে একটা প্রবলেম সেট দিব, প্রবলেম সেটটা এখনই দিচ্ছি না, কারণ প্রবলেম সেটটা না বুঝাই দিলে অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাসটা কমপ্লিট করে তারপর আমি প্রবলেম সেটটা দিব।
তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা বাসায় কিছু প্রবলেম প্র্যাকটিস করার একটু সুযোগ পাবেন, আর সি এর জন্য নেটে প্রবলেম অ্যাভেলেবল, ঠিক আছে? সো আমি জানি এখন আমি যে কথাগুলো বললাম অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, হয়তোবা অনেকে কিছুটা বুঝছেন, অনেকেরই মাথার উপর দিয়ে গেছে। সো উপর দিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, দিস ইজ নট লাইক 14 উইকের ক্লাস। আমি এখন বলতে পারতেছি কারণ এই কোর্সটা আমি করে আসছি বলে আমি তো 14টা উইকের জিনিস বুঝতে পারতেছি বা বলতে পারতেছি, বাট আপনি তো অনেক কিছু পড়েন নাই, আপনি মাত্র স্টার্টিং। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উইকলি টু উইকলি যাবো, মানে ফার্স্ট উইকে কি কি পড়বো তা আলোচনা করে নিব এবং উইকের পড়াটা শেষ করবো, ঠিক আছে? মানে আওয়ার টার্গেট ইজ বেসড অন উইক টু উইক প্রিপারেশন। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, দেন ইটস গ্রেট। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখন সিগনেচার করতেছেন তখন কাইন্ডলি একজন আরেকজনের উপর ই করেন না, ওভারল্যাপ করে সিগনেচার দিয়েন না। ওকে, যারা মাত্র ক্লাস এসে জয়েন করছেন তাদের জন্য আমি আবার পাঠাই দিছি লিঙ্কটা। নাও, আজকে যেটা আমাদের ক্লাসের মেইন যে বিষয় সেটা হচ্ছে কোড ব্লকস এবং সি প্রোগ্রামিং এর সঙ্গে পরিচিত হওয়া। আমি আজকে কোড ব্লকসটার সঙ্গে পরিচিত করব, বাট এর আগে কিছু কথাবার্তা আছে, ওই কথাবার্তাগুলা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে আমি বলতেছিলাম হোয়াট ইজ এ প্রোগ্রাম। এ প্রোগ্রাম ইজ নাথিং বাট এ সেট অফ ইনস্ট্রাকশনস, অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টিকে আমরা বলতে পারি কি প্রোগ্রাম। দ্য প্রোগ্রাম ইজ রাইট অন মেশিন, হোয়েন দ্য মেশিন ইজ কম্পিউটার অর ল্যাপটপ অর দিস কাইন্ড অফ ডিভাইস উই ক্যান কল ইট কম্পিউটার প্রোগ্রাম, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ক্যান বি কল্ড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? এটা আমরা থিওরি ক্লাসে বলছিলাম। এখন আমি একটা জিনিস বলতেছিলাম, যেরকম মনে থাকার কথা আপনাদের থিওরি ক্লাসে, যে আমি হচ্ছে জাপানি একজন ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করবো বা কথাবার্তা করবো, সে বাংলা ভাষা পারে না, আমি জাপানি ল্যাঙ্গুয়েজ পাই না, তো আমাদের মধ্যবর্তী ভাষাটা কি ইংলিশ। এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা যে ভাষায় লিখি সেটা হচ্ছে সি, আর কম্পিউটার যে ভাষা বুঝে সেটাকে বলা হয় বাইনারি, ঠিক আছে? এটা লিখি, এটা লিখি সেটা হলো সি, আর কম্পিউটার যেটা বুঝে সেটার নাম হচ্ছে বাইনারি। আপনারা কি আছেন, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এখন দেখেন, এই যে সি থেকে বাইনারি, এই যে মধ্যবর্তী যে একটা ধাপ, এই ধাপটাকে, এই যে এই ধাপ, এই ধাপটার জন্য মধ্যবর্তী নিশ্চয়ই আরেকটা প্ল্যাটফর্ম লাগবে বা এমন কিছু একটা লাগবে যেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বাইনারিতে পরিণত করবে। তার মানে একটা জিনিস দেখেন, আমি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতেছি এইটাকে বলা হয় হচ্ছে আমাদের সোর্স কোড। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা লিখি, সি, পাইথন, জাভা, এগুলাকে বলা হয় সোর্স কোড। আর বাইনারিতে যে আমরা পরিণত করতেছি এটাকে বলা হয় আমাদের অবজেক্ট কোড। সবাই আনমিউট করে আমার সঙ্গে বলেন, আমরা কি লিখতেছি? সোর্স কোড। সবাই বলেন আনমিউট করে, আমরা কি লিখতেছি? সোর্স কোড। বাইনারি, বাইনারিটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট কোড। সবাই বলেন অবজেক্ট কোড। অবজেক্ট কোড। ওকে, তাহলে সিটা কি হচ্ছে আমাদের, বলেন সবাই? সোর্স কোড। সোর্স কোড। বাইনারিটা কি আমাদের? অবজেক্ট কোড। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এখন মিউট করতে পারেন। এখন দেখেন, এই যে সি কোড টু অবজেক্ট কোড যে কনভার্সন, এইটার জন্য মধ্যবর্তী একটা প্ল্যাটফর্ম লাগবে। এই প্ল্যাটফর্মটাকেই আমরা বলতেছি আপনার ট্রান্সলেটর প্রোগ্রাম। মূলত তিন রকমের ট্রান্সলেটর প্রোগ্রাম পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে আপনাদের কম্পাইলার, দুই নাম্বার হচ্ছে আপনাদের ইন্টারপ্রেটার,
আর থার্ড নাম্বার হচ্ছে আপনাদের অ্যাসেম্বলার। সবাই কিন্তু এটা খাতা কলমে একটু লিখে রাখেন, ঠিক আছে? থিওরিতে যেরকম বলতেছিলাম ল্যাবের সময় একটু লিখে রাখেন, তাইলে যেটা হবে পরবর্তীতে মনে থাকবে। আমরা সোর্স কোড তো বাইনারি কোডে পরিণত করার জন্য মধ্যবর্তী আমাদের লাগবে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম। এই ট্রান্সলেটর প্রোগ্রাম মূলত তিন ধরনের হতে পারে, একটা হতে পারে কম্পাইলার, একটা হতে পারে ইন্টারপ্রেটার, আর একটা হতে পারে অ্যাসেম্বলার। এখন যেটা আছে অ্যাসেম্বলার সেটা নর্মালি শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করা হয়, তাই এটা আমরা শিখব না। তাইলে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে গেল দুইটা, দ্য ফার্স্ট ওয়ান ইজ কম্পাইলার এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইন্টারপ্রেটার। এখন আসেন কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যকার পার্থক্য। আপনারা মোটামুটি সবাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি একটা স্ট্রাকচার দেখছেন, না দেখলে আজকে আমি দেখাবো, ঠিক আছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হয়, অনেকগুলো লাইন প্রোগ্রাম লেখা থাকে, অনেকগুলো লাইন অফ কোর্স আর রিটেন দেয়ার, তাই না? সো কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে ওই লাইন গুলাকে প্রত্যেকটাকে পড়ে। যেরকম ধরেন আপনি একটা রোবোটিক্স এর হ্যান্ডেল করার জন্য ইউ ওয়ান্ট টু হ্যান্ডেল এ রোবট, দেন ফর দিস রিজন ইউ হ্যাভ রিটেন 1000 লাইন অফ কোর্স। আপনি 1000 লাইনের একটা প্রোগ্রাম লিখলেন। সো কম্পাইলার যে কাজটা করবে, সে এক নাম্বার থেকে 1000 লাইন প্রত্যেকটা লাইন সে পড়বে, পড়ার পরে সে আপনাকে একটা মেসেজ দিবে। মেসেজ দিবে এটা যে আপনার কোডে কোনো প্রকার ভুল আছে কিনা, আপনি সবকিছু ঠিক মতো করেছেন কিনা, বা ভুল করলে কোন কোন লাইনে ভুল করেছেন, এ কথাগুলো এটা আপনাকে জানাবে। জানানোর পরে যদি আপনার যদি মেসেজ যদি ঠিক থাকে, আপনার যদি কোনো ভুল না থাকে, মেসেজ যদি লেখে আপনার কোনো ভুল নাই, অল থিংস আর কারেক্ট, দেন ইট উইল রান দ্য প্রোগ্রাম। দিস ইজ দ্য জব অফ কম্পাইলার। আর ইন্টারপ্রেটার যেটা করবে সেটা হচ্ছে একটা লাইন করে পড়বে, একটা লাইন করে তৈরি করবে, একটা লাইন করে পড়বে, একটা লাইনের আউটপুট তৈরি করবে, একটা লাইন করে পড়বে, একটা লাইনের আউটপুট তৈরি করবে। সো আপনার যদি 1000 লাইনের কোড হয়, আপনার যদি 500 নম্বর লাইনে গিয়ে ভুল হয়, সে 500 নম্বর লাইন পর্যন্ত আউটপুট রেডি করবে, 501 নম্বর লাইনের থেকে সে আর আউটপুট দেখাবে না। সে বলবে আপনার তো 500 নম্বর লাইনেই ভুল রয়ে গেছে, আর আগাইতে পারতেছি না। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes, sir. Okay, then it's great. তার মানে যদি আবার বলি কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যকার পার্থক্য কি, কম্পাইলার হচ্ছে পুরাটা পড়বে, পুরাটা পড়ে পুরাটার মেসেজ দিবে, এবং সে হচ্ছে আপনাকে পুরাটার আউটপুট একবারে শো করবে। আর ইন্টারপ্রেটার হচ্ছে আপনার হচ্ছে লাইন টু লাইন পড়বে, লাইন টু লাইন অবজেক্ট কোড জেনারেট করবে, লাইন টু লাইন আউটকাম দিবে, ঠিক আছে? আমাদের সি এর জন্য ব্যবহৃত হয় কম্পাইলার, আর পাইথন বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তারা ইউজ করে ইন্টারপ্রেটার। সো আমরা যেহেতু সি তে আছি, তো আমরা কম্পাইলার নিয়েই আলোচনা করব। এখন আসি আমরা কোড ব্লকস নিয়ে একটু আলোচনায়। কোড ব্লকস, এই নামটার সঙ্গে কেউ আগে থেকে পরিচিত আছেন? Yes, sir. Oh, then it's great. কোড ব্লকস, কোড ব্লকস বিষয়টা হচ্ছে আমি সোর্স কোড লিখলাম, এইটাকে আমার অবজেক্ট কোডে পরিণত করতে হবে, এবং অবজেক্ট কোডে পরিণত হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমার ওই সোর্স কোডটা অবজেক্ট কোডে পরিণত হওয়ার পর এটাকে আমার রান করে আউটপুট দেখাইতে হবে। তার মানে এখানে আমার দুইটা বিষয় দরকার, এক নাম্বার জিনিস দরকার আমার একটা এনভায়রনমেন্ট দরকার, আর দুই নাম্বার জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আমার হচ্ছে কম্পাইলার দরকার। এনভায়রনমেন্ট বিষয়টা কি, যেরকম আমাকে কোড করার কোড লেখার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। এটা কিন্তু আমাদের নোটপ্যাড প্লাস প্লাস হবে, এই জিনিসটা জানেন? নোটপ্যাড প্লাস প্লাসও কিন্তু সি জাভা পাইথন এই প্রোগ্রাম গুলা করার এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, কিন্তু তার ভিতর আর কম্পাইলার থাকে না। এই জায়গায় হচ্ছে ডিফারেন্স দা কম্পাইলার, সরি কোড ব্লকস, কোড ব্লক সঙ্গে একটা কম্পাইলার তৈরি করে দেয়। এ কারণে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট, দা সেকেন্ড ওয়ান ইজ কম্পাইলার। এই দুইটা জিনিস যে দিতে পারে তাকেই আমরা বলি আইডিই। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, সরি ডিটা মানুষজন বড় হাত ফার্স্টে লেখে, ক্যাপিটাল লেটার ফার্স্টে লেখে, আমি স্মল লেটার ফার্স্টে লিখতেছি, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট।
আইডি থিমটা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটাকে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট দিবে, আর একটা হচ্ছে কম্পাইলার দিবে। কম্পাইলার হিসেবে আমরা এখানে মূলত যেটা ইউজ করব সেটা হচ্ছে জিএনইউ। জিএনইউ কোনটা এটা আমি পরে দেখাবো, কিভাবে ডাউনলোড করতে হবে তাও দেখাবো। ওকে, সরি ফর দ্য ইন্টারাপ্ট, আমরা কোথায় ছিলাম জানি? উই জিএনইউ কম্পাইলার নিয়ে, তাই না? হ্যালো, আপনারা কি আমার সাথে আছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, জিএনইউ। ওকে, জিএনইউ কম্পাইলার নিয়ে। এখন কোড ব্লকস বিষয়টা কি? একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনাকে প্রোগ্রাম করার জন্য একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করবে, ঠিক আছে? এবং সেই সঙ্গে সে কি করবে, আপনাকে কম্পাইলারটা দিবে যাতে আপনি সোর্স কোডটাকে আপডেট করে পরিণত করে আউটপুটটা দেখতে পারেন। এখন চলেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোড ব্লক কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, সে বিষয়গুলো একটু দেখে নি। ওকে, কোড ব্লকস এর জন্য আমরা সবাই লিখব কোড ব্লকস। যারা যারা পিসি সামনে আছেন তারা তারা আমার সঙ্গে লেখেন। তারপর স্পেস দিয়ে লিখব সি, তারপর আপনার কিবোর্ডের ইন্টার বাটনটা ক্লিক করব। আমার থেকে যদি পিছে পড়ে যান তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? ইউজারি ল্যাবে থাকলে যেটা হয় আমরা ঘুরে ঘুরে দেখি যে কে কোন পর্যন্ত আছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি, সমস্যা নাই। এখানে আমি সামনে নাই বলে যে আপনাদেরকে আমি যে চেক করবো না তা না, আপনাদের সবাই জানেন কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখব যে কে কোন পর্যন্ত আছে, হয়তোবা ফার্স্ট ল্যাব বলে আমি একটু ফ্রি দিচ্ছি, কিন্তু তার মানে এটা না আমি চেক করবো না। আচ্ছা, যদি কেউ পিছিয়ে পড়ে যান তাহলে সে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে স্যার আমি এই জায়গায় আছি, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান, আমাকে আমার ক্লাসমেটদের পর্যন্ত পৌঁছান। এন্ড দিস ইজ দ্য জব ফর মি, আই হ্যাভ টু কন্টিনিউ মাই ক্লাস উইথ অল অফ ইউ, একজন দুইজনের সঙ্গে না। সো আপনি যদি পিছিয়ে যান আপনি আমাকে আস্ক করবেন। ওকে, তো এ পর্যন্ত কি আপনারা আসতে পারছেন? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, টাইপ করেছি। আচ্ছা, যদি আসতে পারেন তারপরে আমরা যে স্যার, আপনার ইয়াটা মনে হয় মিউট হয়ে গেছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, কি কারণে কিভাবে যেন মিট হয়ে গেছে আমি লক্ষ্য করিনি। দেখেন, আমি বলতেছিলাম কি কোড ব্লকস হচ্ছে একটা আইডি। দেখেন আমি যে কথাটা ঠিক বলছি, এখানে তার ওয়েবসাইটে প্রথমে লিখে দিছে, কি লিখছে, দ্য ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ফ্রি সি সি প্লাস প্লাস এন্ড ফর দ্য আইডি। এটার মাধ্যমে যে বলতেছে সে হচ্ছে এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সে হচ্ছে আইডি এবং সে হচ্ছে ওপেন সোর্স ফ্রি। ওপেন সোর্স মানে হচ্ছে তাকে টাকা দিয়ে কিনতে হয় না, সে ফ্রিতে ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এই বিষয়টাকে বলা হয় ওপেন সোর্স। এখন আমরা ডাউনলোড করব, তাই তো? ডাউনলোড এর দেখেন এখানে দুইটা অপশন আছে, যে কোনো একটাতে গেলেই হইলো, আমি এখান থেকে গেলাম।
এখানে দেখেন অনেকগুলো ডাউনলোডিং অপশন আছে, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে সোর্স কোড। আমরা বাইনারিটা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারি, এখান থেকেও সিলেক্ট করতে পারি। ডাউনলোড দা বাইনারি রিলিজটা আমরা সিলেক্ট করলাম। এখন আমার কাছে একটা জিনিসের একটু উত্তর দেন, আপনারা কি অধিকাংশই কি উইন্ডোজ ইউজ করেন নাকি লিনাক্স, ম্যাক, উবুন্টু এগুলো ইউজ করেন? স্যার উইন্ডোজ ইউজ করি। উইন্ডোজ ইউজ করেন, ওকে ফাইন। এখানে আসলে তিনটা অপারেটিং সিস্টেমের জন্যই দেওয়া আছে, যে তিনটা পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ হয়, উইন্ডোজ, লিনাক্স আর ম্যাক। সো আপনি আপনার পছন্দের ভার্সন মতো এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। বাট বিফোর দ্য টাইম অফ ইনস্টলেশন, ওয়ান থিং শুড কিপ ইউর মাইন্ড, দ্যাট I have to install that version which has a compiler. আমাকে সেই ভার্সনটা ইনস্টল করতে হবে যার নিজস্ব কম্পাইলার আছে। যদি তার কম্পাইলার না থাকে তাহলে আমার ইনস্টল করে লাভ নাই। তাইলে কি আমার ওইটা জাস্ট একটা নোটপ্যাড এর মতো, আমাকে জাস্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করবে, এর থেকে বেশি কিছু প্রোভাইড করতে পারবে না। সো আমার কম্পাইলার আছে কিনা এটা বোঝার জন্য একটা উপায় আছে। দেখেন কোড ব্লকস এর 20 ভার্সন পর্যন্ত বাইরে হয়ে গেছে, ঠিক আছে? আমার পিসিতে যেটা ওইটা কিন্তু 16 ভার্সন, অনেক প্রত্যেক বছরই তার আপডেটেড ভার্সন বাইর করতেছে। সো অ্যাট লিস্ট ইনস্টল করার সময় একটু দেখবেন যাতে আপডেটেড ভার্সন গুলো হয়। 12-13 যদি হয় তাহলে দেখবেন অনেক ফিচার আপনার সঙ্গে মিলতেছে না। ওকে, দুই নাম্বার জিনিস অবশ্যই সেট আপ ডট exe ফাইলটা ইনস্টল করে ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করার সময় দেখবেন যে আমার কাছে কম্পাইলারটা আছে কিনা। কম্পাইলার থাকার একটা খুব সহজ উপায় হচ্ছে, দেখবেন এখানে একটা কথা লেখা আছে, mingw। এই কথাটা যাদের ভিতর থাকে তাদেরকে মোটামুটি ধরে নেওয়া যায় যে তাদের ভিতর কম্পাইলার আছে। সো আপনি এখান থেকে নরমালি জাস্ট গিয়ে জাস্ট ডাউনলোডটা করে নেবেন। এটা ডাউনলোড করতে 10-15 মিনিট টাইম লাগবে। আমি আর ডাউনলোডটা দেখাইলাম না, আমি জাস্ট ইনস্টলেশন প্রসিডিউরটা বলে দিব। আর আমার ইচ্ছা আছে সামনে একটা ভিডিও বানানো যে ডাউনলোডিং প্রসিডিউরটা নিয়ে। ওকে, দেন আমরা এখন কোড ব্লকস ডাউনলোড করা শেষে আমি ভিউটা একটু বড় করে দেই, এখান থেকে আপনারা কিছুই দেখতে পারবেন না, খুব স্বাভাবিক। লার্জ আইকন দিয়ে দিলাম। ডাউনলোড করা হয়ে গেলে আপনি কোড ব্লকস এর আইকনটা কেমন হবে এটা একটু দেখাই দিই। দেখেন এটা হচ্ছে ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা আইকন পাবেন, দেখতে পাচ্ছেন? আমি যে আমার কিবোর্ড মাউসের কার্সরটা দিয়ে যে মুভ করে দেখাচ্ছি, হ্যাঁ অথবা না কেউ কিছু বলেন। এইটাকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। এরপরে এটা নর্মাল যেকোনো, মানে কি বলা যায়, নর্মাল যে কোনো ছোট সফটওয়্যার ইনস্টল করার মতো, জাস্ট ইয়েস আই এগ্রি এরকম দিয়ে দিলেই দেখবেন যেটা ইনস্টল হয়ে গেছে। বুঝতে পারছেন? আশা রাখি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? এ লেভেলে যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, কোড ব্লকস ইনস্টল হওয়ার পরে আপনি দেখবেন এরকম একটা আইকন আপনার ভিতর, আপনার শর্টকাট আপনার উইন্ডোজের ডেস্কটপে তৈরি হবে। আমরা এখন ইনস্টলেশনের পরবর্তী ধাপে যাব। এ পর্যায়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু কোশ্চেনটা করে নেন। আরেকটা কথা আমি একটু মিস করে গেছি, পৃথিবীতে কিন্তু কোড ব্লকস মানে সি প্রোগ্রামিং এর জন্য আইডি কিন্তু একটা না, আইডি কিন্তু অনেকগুলো আছে। যেরকম টার্বো সি আছে, ডিএফসি প্লাস প্লাস আছে, ভিজুয়াল স্টুডিও আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। আপনাদের কারোর কি কোনো কোশ্চেন নাই? তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, প্রথম কথা, আজকে ক্লাসে আমরা কোড ব্লকস দিয়ে কিছু জিনিস প্র্যাকটিস করে দেখাবো।
ঠিক আছে যাদের কাছে যাদের কাছে কোড ব্লকস নাই বা ইনস্টল এখনো করি নাই যেহেতু স্বাভাবিক আপনারা অনেকেই ইনস্টল করেন নাই আজকে বাসায় ইনস্টল করে নেবেন সো তারা একটু একটা বিষয় একটু দেখেন আমি যেটা দেখাচ্ছি সেটা একটু করেন আপনার ব্রাউজারে গিয়ে এখানে লেখেন অনলাইন একটা স্পেস দিয়ে GDB এরপর আপনি ইন্টার বাটন ক্লিক করেন এখানে দেখবেন একটা ওয়েবসাইট পাইছেন GDB অনলাইন ডিবাগার এটাকে সিলেক্ট করেন দেন আপনার এরকম একটা স্ক্রিন চলে আসছে এইখানে দেখেন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে রাইট এই ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে আপনি সিটা সিলেক্ট করেন এরপর এখানে যা লেখা আছে সব আপনি কেটে দেন এই বিষয়টা কি অনলাইন GDB শুধুমাত্র অনলাইন GDB না অনেকগুলো অনলাইনে অনলাইন কম্পাইলারস আছে এবং অনলাইন GDBটাতে প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সি সি প্লাস প্লাস পাইথন জাভা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে লিস্টটা দেখবেন প্রচুর একটা হিউজ লম্বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে হচ্ছে কি করে সে হচ্ছে এনভায়রনমেন্ট এবং কম্পাইলারটা সে প্রোভাইড করে সো স্যার আমরা কেন এটা দিয়ে করতেছি না এটা দিয়ে করতেছি না এক নম্বর কারণ হচ্ছে ক্লাসে থাকলে আমরা অনলাইনে করি না আমরা ডাইরেক্ট কোড ব্লকসও করি দুই নম্বর জিনিস হচ্ছে কোড ব্লকস খুবই জনপ্রিয় আপনি একটা সি প্রোগ্রাম করছেন অথবা কথা হচ্ছে কোড ব্লকসের নাম শুনেন নাই তাহলে মানুষজনই জিজ্ঞেস করবে আপনাকে কে পড়াইছে কোর্সটা এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কোড ব্লকসের ফিচার অনেক বেশি অনেক সুন্দর সো এই কারণে বাট আজকের দিনে তো আমাদের কাজটা তো চালাতে হবে নাকি সো ফর দিস রিজন আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানেই হচ্ছে আপাতত কোডটা করতে পারেন আচ্ছা সবাই কি সিগনেচার করছেন স্যার আমি করি নাই স্যার লিংকটা ওকে ওকে দেন আই এম গিভিং ইউ দ্য লিংক আচ্ছা এ পর্যন্ত সবাই অনলাইন GDB তে কি যেতে পারছেন নাকি কেউ যাইতে পাইনি কেউ না বুঝলে প্রশ্ন করবেন যাইতে ওকে দেন তাহলে আমরা আবার শেয়ারটা ওপেন শুরু করতে হবে আমি আজকে যেটা যেটা কোড ব্লক দিয়ে করে করে দেখাবো সেম জিনিসগুলাই আপনারা হচ্ছে অনলাইন GDB দিয়ে করবেন ঠিক আছে এবং আমি দেখাই দিব ডোন্ট ওয়ারি কোড ব্লকসটা গেলে আমরা ফার্স্টে যেটা করব কোড ব্লকসটা ওপেন করব ওপেন করার জন্য দুইটা প্রক্রিয়া আছে মাউসের লেফট বাটনটা যদি দুইবার ক্লিক করেন তাহলে ওপেন হয়ে যায় অথবা মাউসের রাইট বাটনটা একবার ক্লিক করে ওপেন দিলেও ওপেন হয়ে যায় যার কাছে যেটা সুবিধা সেটা করেন মানে নরমালি যে কোনো একটা সফটওয়্যার যেভাবে ওপেন করতে হয় মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করলে হয় অথবা মাউসের রাইট বাটনটা যদি একবার ক্লিক করে ওপেন দেন তাও ওপেন হয়ে যায় দেখেন কোড ব্লকস ওপেন হওয়ার পর এরকম একটা স্ক্রিন আসবে আচ্ছা কারো কাছে কি কোড ব্লকস ইনস্টল করা আছে নাকি সবাই আজকের দিন মানে আমার সঙ্গে দেখতেছেন ইট উইল বি হেল্পফুল ফর মি যদি ইনফরমেশনটা দেন কারো কাছে করা নেই ওকে দ্যান ইজ গ্রেট তো সবাই হচ্ছে অনলাইন GDB টাই করবেন আমি কোড ব্লকস এ করবো ঠিক আছে এবং বাসায় ইনস্টল করে ভিডিওটা আমি দিয়ে দিব ওই ভিডিওটা দেখে দেখে সবাই কোড ব্লকস এ প্র্যাকটিস করবেন দেখেন এটা হচ্ছে কোড ব্লকস কোড ব্লকস এর স্ক্রিন সো আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলা কারো কেউ ইউজ করছেন এমন কেউ কি আছেন ইয়েস স্যার আচ্ছা এখানে কি করতে হয় ফার্স্টে আমাদের ওপেন করার পর নতুন একটা ফাইল ওপেন করতে হয় রাইট ইয়েস স্যার এখানে আমরা ঠিক সেম কাজ করব যেকোনো একটা নতুন ফাইল ওপেন করব নতুন ফাইল ওপেন করার অপশন হচ্ছে এখানে দেখেন সর্ববামে ফাইল বলে একটা অপশন আছে রাইট ইয়েস স্যার আমরা ফাইলে মাউসে লেট বাটনটা ক্লিক করব এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে নিউ ওপেন ওপেন উইথ হেক্স এডিটর তারপরে রিসেন্ট প্রজেক্ট ইম্পোর্ট প্রজেক্ট রিসেন্ট ফাইলস আমাদের এখানে মনে রাখবেন আমরা সি তে কোনো প্রজেক্ট বলে কোনো কথা নেই সি তে যা আছে সব ফাইল ঠিক আছে সো আমাদের প্রজেক্ট এই কথাগুলো কিছুই লাগতেছে না এখান থেকে আমাদের তিনটা জিনিস লাগতেছে একটা হচ্ছে নিউ একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে রিসেন্ট ফাইলস রিসেন্ট ফাইলস মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে ফাইলগুলো নিয়ে কাজ করছি যেরকম আমি অথবা
কালকে বা আজকে কিছু ফাইল নিয়ে কাজ করছে সেগুলো এখানে ইনপুট থেকে যায় যে তুমি রিসেন্টলি এই কয়টা ফাইল নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? আর ওপেন হচ্ছে আপনি চাইলে যে কোনো ড্রাইভ থেকে আপনি যে কোনো একটা ফাইল ওপেন করতে পারেন, অবশ্যই এটা সি ফাইল হতে হবে। এবং নিউ দিয়ে আমরা নতুন ফাইল ক্রিয়েট করি। এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করার প্রসিডিউরটা দেখাই। আপনি যেটা করবেন, নিউর উপর জাস্ট খালি মাউসটা খালি রাখবেন, দেখেন এখানে কি কি আসতেছে, এমটি ফাইল আসতেছে, ক্লাস, প্রজেক্ট, বিল টার্গেট ফাইল, এরকম অনেকগুলো অপশন আসতেছে। সি এর জন্য আমাদের এমটি ফাইল ছাড়া আর কিছু লাগবে না। আমরা যদি এমটি ফাইলটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের নতুন একটা কি তৈরি হচ্ছে, একটা ফাইল তৈরি হচ্ছে। নাও হোয়াট ইজ মাই জব, মাই জব ইজ টু সেভ দিস ফাইল, তাই না? সো সেভ করার জন্য একটা জিনিস সবসময় মনে রাখবেন, ফাইল সেভ করবেন এমন একটা জায়গায় যেটা আপনার মনে থাকে। আপনি কখনো ডেস্কটপ বা সি ড্রাইভে কোনো ফাইল সেভ করে রাখবেন না। ইট উইল বি হার্ডফর ফর ইউ ইফ ইউর কম্পিউটার গেট রিস্টার্টেড দেন দ্য ফাইল উইল বি ডিলেটেড, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটির পিসি গুলাতে তাই হয়। আপনি যদি কম্পিউটারটা যে কোনো কারণে দেখা যায় আমাদের নিচে, আমার ডিপার্টমেন্টের কথা বলতেছি, নিচে তার গুলা একটু যদি লুজ হয়ে যায় সঙ্গে সঙ্গে কম্পিউটার অফ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটাও ডিলেট হয়ে যায়। সো এই কারণে আমরা বলি যে কখনো সি ড্রাইভে রাখবেন না, ডি বা ই ড্রাইভে রাখবেন। অ্যান্ড আমি যেটা বলি, ডি বা ই ড্রাইভে শুধুমাত্র রাখবেনই না, সঙ্গে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করবেন। যেরকম আমি এখানে তৈরি করছি CSC1288_B2 নামে একটা ফোল্ডার তৈরি করছি এবং এই ফোল্ডারের ভিতর আমি সবকিছু রাখবো। আমার এ ড্রাইভে এরকম একটা ফোল্ডার তৈরি করছি। সো আমি যদি রাখি তাহলে কি হবে, আমার ফোল্ডারটার নেমটা মনে থাকবে। আমি যখন অনলাইন জমা দিতে যাবো, কারণ আজকে মানে আমরা অবশ্যই ক্লাসে অনলাইন নিব, অ্যাসাইনমেন্ট নিব, সো আপনি তখন ফাইলটা খুব সহজে খুঁজে পাবেন। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু ফাইন্ড দ্য ফাইল অ্যান্ড ফাইন্ড দ্য পাথ অফ দ্য ফাইল। সো আপনি তখন যদি আমাকে বলেন, স্যার আমি তো ফাইল জমা দিতে পারতেছি না, কারণ কোড করছি, কোড হয়েছে কিন্তু ফাইল খুঁজে পাচ্ছি না, দেন আই উইল নট গিভ ইউ এনি এক্সট্রা টাইম। সো আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে। সো এখন কি করব, ফাইলটা সেভ করব। সো আমরা আবার সেই ফাইল অপশনে যাব। এখানে দেখেন সেভ ফাইল আর সেভ ফাইল লেস, এই দুইটার মধ্যকার পার্থক্য কেউ বলতে পারেন? যারা পাওয়ার পয়েন্ট এক্সেল নিয়ে কাজ করছেন তারা তো বলতে পারেন, আর আপনাদের সবাই জানার কথা, আপনারা আইসিটি যুগের স্টুডেন্ট, আপনাদের থেকে আমরা অনেক কম জানি এই জিনিসগুলো, আইসিটি বিষয়গুলো। কেউ বলতে পারেন সেভ ফাইল আর সেভ ফাইল লেসের মধ্যকার পার্থক্যটা কোথায়? আপনাকে রিনেম করার সুযোগ দিবে না, অর্থাৎ আপনি যখন ফার্স্ট টাইম কোন ফাইলকে সেভ করতে যাবেন তখন আপনার নেমটা প্রয়োজন হবে, দেন ইউ হ্যাভ টু ইউটিলাইজ সেভ ফাইল এস। আর যখন আপনি পরবর্তীতে ফাইলটার ভিতর কিছু চেঞ্জ করছেন, আপনার তো ফাইলটাকে রিনেম করার দরকার নেই, সো ইউ ক্যান ইউজ ইট জাস্ট সেভ ফাইল, যেটা উনি বললেন। খুব সুন্দর বললেন, কে বললেন, আইডিটা কত? স্যার 143 143, ভেরি গুড, খুব সুন্দর বলছেন। যে সেভ ফাইল এস আপনাকে রিনেম করার সুযোগ দিচ্ছে, তাইলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফাইলটাকে যখন রিনেম করবেন তখন হচ্ছে আপনাকে সেভ ফাইল লিস্টটা দিতে হবে। ফার্স্ট টাইম আমরা যখন ফাইলটাকে সেভ করব তখন তার জন্য একটা নাম প্রয়োজন হবে, উইদাউট নাম ছাড়া তাকে সেভ করা যায় না, তখন আপনাদের ইউজ করতে হবে সেভ ফাইল এস। তখন দেখবেন একটা পপ আপ উইন্ডো চলে আসবে, এই যে আমার কম্পিউটারে চলে আসছে, আমি আমার এফ ড্রাইভে চলে গেলাম, এফ ড্রাইভের ওই ফোল্ডারটার ভিতরে চলে গেলাম। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সেভ এস টাইপে দেখবেন অনেক রকমের টাইপ থাকবে, ঠিক আছে? বাট বাই ডিফল্ট আপনাদের থাকবে C/C++ ফাইলস। ইউ হ্যাভ টু ইনশিওর দ্যাট অলওয়েজ দেয়ার মাস্ট বি C/C++ ফাইলস যেন থাকে। এটা কি বুঝতে পারছেন? সো আমাদের বাই ডিফল্ট যেহেতু C/C++, সো হোয়াই শুড আই রাইট হিয়ার সামথিং, আমি কেন এখানে হাত দিতে যাব, যা আছে তাই থাকুক। কথাটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? Yes, sir. আচ্ছা, এখন আমি ফাইল নেম দিব। ফাইল নেম আপনি যা মন চাই দিতে পারেন, আমি যেহেতু ফার্স্ট দিন তাই দিলাম ফার্স্ট ক্লাস। এখন আপনারা একটা জিনিস বলেন, আপনারা যখন ভিডিও দেখেন, একটা মুভি দেখেন, তখন তার পিছনে কি এক্সটেনশন থাকে, .mp4, বা যখন একটা ইমেজ দেখেন, দেন হোয়াট ইজ দ্য এক্সটেনশন,
.jpg, .png, right? So extension jinish ta khub important. Extension hocche emon ekta bishoy jeta diye apnar computer bujhe je what kind of file this is. So ekhaneo apnader jonno extension bishoy ta khub proyojon. এখানে আমাদের জন্য যেটা এক্সটেনশন সেটা হচ্ছে .c এবং সব সময় মনে রাখবেন ফাইল নেমের শেষে আপনাকে .c দিতেই হবে ফাইল নেম শেষে আপনাকে .c দিতেই হবে ফাইল নেম শেষে আপনাকে .c দিতেই হবে সবাই একবার আনমিউট করে বলেন ফাইল নেম শেষে আপনাদের কি দিতে হবে .c .c সবাই বলেন .c আচ্ছা আপনারা কি অনেকেই কি ক্লাসে আছেন নাকি খেতার নিচে জাস্ট খালি ঘুমায় গেছেন এটা শীতকাল এটা হইতেই পারে যদি হয়ে থাকেন তাহলে উঠেন একজন মেসেজ দিয়েছেন .c আই সি দ্যাট ওকে এরপর আমরা যেটা করব ফাইলটাকে সেভ করব আর যখন আমরা যখন ইতে করব যখন আমরা এখানে জিডিবি তে করব তখন দেখেন আমার উপরে লেখাই আছে কি main.c সে ফাইল নেম অলরেডি দিয়েই রাখছে ঠিক আছে main.c দ্য ফাইল নেম ইজ অলরেডি গিভেন সো বুঝতে পারছেন নেমিং সিস্টেমটা বুঝতে পারছেন এখানকার নেমিং সিস্টেমটা বুঝতে পারছেন এবং আমি যদি নিউ ফাইল নেই দেন আই হ্যাভ টু রাইট ইট হিয়ার ফার্স্ট ক্লাস .c দেখেন এখানে নিউ ফাইল কি পাবেন না দেখছেন এই যে সর্ববামে একটা অপশন আছে এবং এখানেও .c না দিলে আপনাকে ইরর দিবে ওকে এ পর্যন্ত কি আসতে পারছেন এ পর্যন্ত কি বুঝতে পারছেন ইয়েস স্যার ইয়েস স্যার ওকে ওকে দেন ইজ গ্রেট এখন এখানে দেখেন এখানে একটা অপশন আছে কিটা কি নাম কি বিল্ড এরপর হচ্ছে রান এরপর হচ্ছে বিল্ড এন্ড রান এই তিনটা জিনিস নিয়ে এখন আলোচনা করব এর আগে একটা জিনিস দেখেন আমার CSC1288_BT কি হলো দেখেন এখানে কয়টা ফাইল আছে একটা কারণ আমি তো একটা ফাইলই তৈরি করছি সো আমার কাছে তো একটা ফাইলই থাকবে দিস ইজ এ কমন থিং যে আমি একটা ফাইল তৈরি করছি একটা ফাইলই তো থাকবে এখন আসেন বিল্ড রান বিল্ড এন্ড রান এই তিনটা জিনিস নিয়ে বলি বিল্ড আপনাকে যেটা করবে সেটা বিল্ড মানে কি প্রস্তুত করা সে হচ্ছে আপনার কম্পাইল কাজটা শেষ করবে অর্থাৎ যখন বিল জিনিসটা তৈরি হয় তখন আপনার কম্পাইলেশনের কাজটা কমপ্লিট হয় রান জিনিসটা যে কাজটা করে আপনার ফাইলটাকে বিল্ড করার পর সে আউটকামটা আপনাকে দেখায় কি আউটপুট আসছে আর বিল্ড এন্ড রান যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে কম্পাইল করে কম্পাইল করার পর আপনাকে মেসেজটা শো করে এবং দেন আপনার আউটকামটা আপনাকে শো করে আপনার যদি আউটকামে যদি কোনো ভুল থাকে তাইলে সে তখন আপনাকে বলবে যে আপনার তো এখানে ভুল আছে এ কারণে রান করাচ্ছে না ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট ইফ ইট ইজ ইয়েস ওকে ইফ ইট ইজ ইয়েস দেন আই ওয়ান্ট টু গো অ্যাহেড দেখেন আমি একবার বিল্ড বাটনটা একবার একটু ক্লিক করি একটা জিনিস মনে রাখেন আমার এখানে ফোল্ডারে কয়টা ফাইল ছিল একটা এই কথাটা কেন বারবার বলতেছি একটু পরে বুঝতে পারবেন আমি রান করাইলাম দেখেন ও সরি 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 এখানে তো কিছু লেখাই নেই তো সে তো আমাকে ইরর দিবে সরি আমাদের ফার্স্টে কিছু লিখতে হবে আচ্ছা আমাদের ফার্স্টে কিছু লিখতে হবে তাহলে আপনারা দেখে কিছু বুঝবেন না স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না হ্যাঁ 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 আমি স্ক্রিনটা বন্ধ করছিলাম দেখেন আমি যা লিখি আপনারা আপাতত সবটাই লেখেন ওই জিডিবি তে গিয়ে লেখেন আমি এখানে লিখি তাহলে আপনারা এই এনভায়রনমেন্টের সঙ্গে পরিচিত হবেন হ্যাশ ইনক্লুড গ্রেটার দ্যান সাইন stdio.h দেখেন আমাকে কিন্তু সে সঙ্গে সঙ্গে সাজেশন দিচ্ছে এরপর আমি লিখবো ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট এবং অটোমেটিকলি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দেন আই হ্যাভ টু রাইট
return 0 and a semicolon আপনারা এটা হুবহু দেখে দেখে সবাই লেখেন লেখা শেষ হলে বলবেন আমিও আপনাদের সঙ্গে একটু জিডিভিতে লিখি পুরোটা তো লেখার দরকার নাই আমি কপি করে জিডিভিতে পেস্ট করে দিই লেখা শেষ হয়েছে নাকি না চারটা লাইন মাত্র মানে তিনটা লাইন আর কি হ্যালো আপনাদের কি লেখা শেষ হয়েছে কারো Can you guys hear me? Yes, sir. Hear you, sir. I'm not selecting. Okay, then it's great. লেখা কমপ্লিট হয়েছে ওকে এখন চলেন এটাকে আমরা বিল্ড করি বিল্ড করলাম দেখেন কি বলতেছে বিল্ড ফিনিশ জিরো ইরোর জিরো ওয়ার্নিং ইরোর আর ওয়ার্নিং এর কথাটা বুঝি ইরোর মানে হচ্ছে ভুল আমি যদি প্রোগ্রামে কিছু ভুল লিখে থাকি তখন সে আমাকে বলবে যে কয়টা ইরোর আর ওয়ার্নিং মানে হচ্ছে ভুল না কিন্তু এভাবে কাজটা করাটা ভালো না এই জিনিসটাকে বলা হয় ওয়ার্নিং এখন চলেন দেখি আমরা ওই ফোল্ডারে যাই ফোল্ডারে একটা মজার ঘটনা ঘটছে সেই মজার ঘটনাটা কি বলেন তো আমি তৈরি করছিলাম একটা ফাইল বাট অটোমেটিক তৈরি হয়েছে আরো দুইটা ফাইল তার মানে তিনটা ফাইল হয়ে গেছে এখন একটা বিষয় দেখেন এই যে আপনাদেরকে আমি তিনটা ফাইল যে তৈরি হইলো কেন তৈরি হইলো সেই চলে যায় আমরা যে হোয়াইট বোর্ডে যে কথাগুলো লিখছিলাম সেগুলা হোয়াইট বোর্ডে কথাগুলো কি আছে না মুছে দিছি দেখেন আমি কি বলছিলাম আমার সোর্স কোডটা কি কোডে পরিণত হচ্ছে অবজেক্ট কোড ঠিক আছে এইখানে দেখেন থে তাই হচ্ছে এইখানে আমার ডট সি এটা কি আমার সোর্স কোড আর ফার্স্ট ক্লাস ডট ও হচ্ছে আমার অবজেক্ট কোডের ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট ও আর ডট ইএক্সই মানে হচ্ছে আমার এক্সিকিউটেবল ফাইল আমরা নর্মালি কোনো সফটওয়্যার যখন ইনস্টল করাই তখন আমরা কি ডট ইএক্সই ফাইলটা ইনস্টল করাই না এক্সিকিউটেবল ফাইলটা হ্যাঁ কি না এটা হচ্ছে সেই ফাইলটা জিনিসটা কি সবাই বুঝতে পারছি কেন তিনটা ফাইল তৈরি হলো আমার সোর্স কোডটা আমার অবজেক্ট কোডে পরিণত হয়ে গেছে সোর্স কোড ইজ নাও টার্ন টু অবজেক্ট কোড এন্ড দ্য অবজেক্ট কোড দ্য ফাইল অফ অবজেক্ট কোড নেম ইজ ফার্স্ট ক্লাস ডট ও ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট ইয়েস স্যার ইয়েস এখন যদি রান দেই তাহলে রান দিলে দেখবেন একটা কালো রঙের পপ আপ উইন্ডো বা কমান্ড প্রম্পটের মতো তৈরি হচ্ছে যেটাকে আমরা সবসময় বলি কনসোল কি বলি কনসোল বলেন সবাই কনসোল CONSOL কনসোল দেখেন এখন আসি আমার পুরাটা প্রোগ্রাম এক একটা জিনিস কি বলতেছে না বলতেছে তার আগে আমরা কনসোলটা যদি দেখি তাহলে দেখবেন কনসোলটা একদম কালো একটা লেখা আসতেছে এখানে এই দুইটা জিনিস যেটা এই দুইটা জিনিসের সব ক্ষেত্রেই দেখায় তো এখানে তো আমি কিছু লেখা দেখি যদি তাহলে তো কোনো সমস্যা নাই আমাদের লেখা দেখার জন্য ঠিক আছে আমরা যেটাকে কল দিব সেটাকে নাম হচ্ছে প্রিন্টএফ প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন ফাংশন জিনিসটা কি এখন আপনারা বুঝবেন না
আমি পরবর্তীতে ফিডবাসিস ক্লাসে গিয়ে জিনিসটাকে খুব ভালো করে বুঝাবো, আপাতত আপনারা বুঝে রাখতে পারেন কিছু লেখার জন্য। এই যে কালো যে পর্দা বা কালো যে কনসোল, এখানে কিছু লেখার জন্য আমরা যে ইনস্ট্রাকশনটা ইউজ করবো তার নাম হচ্ছে প্রিন্টএফ। PRINTF লিখে আমি ফাস্ট ব্রেকে দিব, অটোমেটিক আমার ফাস্ট ব্রেকিং ক্লোজিংটা চলে আসবে। এর ভিতরে আমরা একটা কোড আনকোড দিব। এটাকে আপনারা কি বলেন? এটা প্রপারলি এই টাইম সবসময় বলে দেই, আমি জানি না কেন অনেকে কোড আনকোড বলে। ইনভাইটেড, ইনভাইটেড কমা বলে না এটাকে, নাকি কি বলে? ইনভাইটেড, ইনভাইটেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। ওকে, আমরা ইনভার্টেড কমার ভিতর যা মন চায় আসে তাই লিখবো। ইউজুয়ালি প্রথম দিন প্রোগ্রামাররা যেটা লেখে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কারণ হচ্ছে প্রোগ্রামিংটাকে একটা আলাদা একটা জগৎ ধরা হয়, একটা পৃথিবী ধরা হয়। তো এই হিসাবে প্রোগ্রামাররা লেখে হ্যালো ওয়ার্ল্ড। আপনারাও যেহেতু প্রোগ্রামার তো আপনাদেরকে আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে লিখলাম। এবার একটা জিনিস মনে রাখবেন, আমরা অলওয়েজ সবসময় প্রিন্টএফ, এই জিনিসটা শেষ, প্রিন্টএফ না, যে কোনো কিছুর শেষে আমরা একটা সেমিকোলন দিয়া অবশ্যই দিব। দেখো রিটার্ন জিরোর শেষে অবশ্যই দিছি। এইটা কেন দিব জিনিসটা বলি, আমরা যে কোনো কিছু লেখি কিভাবে, লাইন টু লাইন ধরে না, প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে কোনো কিছু লাইন টু লাইন ধরে লেখা হয়। আমরা একটা লাইনের কিভাবে ধরি, যে একদম লাইনের শেষ প্রান্ত পর্যন্ত যাই, যদি যাওয়ার পরে আমার যে লাস্ট যে প্রান্তটা আছে সেখানেই আমার যদি লেখাটা শেষ হয় তাহলে ওইটাকে আমি ধরে নিচ্ছি একটা লাইন শেষ। এখন চলেন তো আমি লেখি যা মন চায়, আমি শুধু এইচি লিখে যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার লাইন শেষ হচ্ছে না, ও নিতেই আছে, নিতেই আছে এবং ও নিতেই থাকবে। এটাই হচ্ছে প্রোগ্রামিং এর জন্য সমস্যা, এবং এই সমস্যার সমাধানই হচ্ছে আপনার হচ্ছে সেমিকোলন। সেমিকোলন দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমার এই লাইনটা শেষ, এই লাইনটা যে আমার শেষ হয়েছে এটার ফোকাসটাকে সেমিকোলন। তার মানে একটা লাইনের শেষে আমরা কি দিব, সবাই বলবেন একটা লাইনের শেষে কি দিব, সেমিকোলন, সেমিকোলন, সবাই বলেন একসাথে একটা লাইনে সেমিকোলন, সেমিকোলন দিব। এখন চলেন এটাকে বিল্ড করাই এবং রান করাই। কি আসলো আমার? হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে এক্সিকিউশন টাইম 0.134 সেকেন্ড, মানে আপনার কম্পিউটার এটাকে এক্সিকিউট করাইতে এই সময়টা নিছে। আর প্রেস এনি কি টু কন্টিনিউ, মানে আপনি যদি যেকোনো একটা প্রেস, যেকোনো একটা কি প্রেস করেন তাইলেই ওই কমান্ড প্রম্পটটা চলে যাবে, এই কথাটাই বলতেছে। এখন চলেন আমরা প্রত্যেকটা লাইনের অর্থ বুঝি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড। ইনক্লুড কথাটা মানে হচ্ছে যে কোনো কিছু ইনক্লুড করা বা অ্যাড করা। কি ইনক্লুড করতেছি, কেন ইনক্লুড করতেছি, এই জিনিসটা একটু পরে আসতেছি। আপনি এই যে গ্রেটার দেন এবং লেস দেন সাইনের ভিতর যেটাকে লিখবেন সেটাই ইনক্লুড হয়ে যাবে। এখানে আমরা stdio.h এই হেডার ফাইলটাকে আমরা ইনক্লুড করতেছি। কেন ইনক্লুড করতেছি এটা পরে বলতেছি। এখন দেখেন আসলো হচ্ছে আমার ইন্টিজার মেইন, এরপর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কিছু লাইন লিখছি এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং লিখছি। মেইন যে জিনিসটা, এই মেইন মানে হচ্ছে আপনার হচ্ছে মেইন ফাংশন। ফাংশন জিনিসটা আমরা 6 নাম্বার উইকে অনেক পর লেখা করব, বাট এখন এট প্রেজেন্ট ফাংশন সম্পর্কে কিছু সাময়িক কথাবার্তা বলি। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটার হচ্ছে একটা নির্দিষ্ট পারপাস আছে এবং এর ভিতর কিছু লাইন অফ কোর্স লেখা থাকবে। তার মানে উই ক্যান সে দ্যাট অনেকগুলা লাইন অফ কোর্সের সমষ্টি হচ্ছে একটা ফাংশন। এবং একটা জিনিস সবসময় মনে থাকবেন, একটা ফাংশন বোঝার উপায় হচ্ছে ফাংশনের শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং থাকবে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং থাকবে। এই জিনিসটা যখন থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে আমার এখানে একটা ফাংশন তৈরি হয়েছে, ঠিক আছে। এবং ফাংশনের একটা অবশ্যই একটা নির্দিষ্ট জব আছে। এবং সবসময় সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা কথা বলে দেই, সি প্রোগ্রামিং কে বলা হয় স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট, স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি ওয়ার্ডটা এখানে লিখে দিই। স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি, সবাই লেখা শেষ হয়েছে এটা? স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ,
Okay, I hope it is yes. Structure programming language মানে হচ্ছে সে line to line পড়বে, অর্থাৎ একদম প্রথম থেকে পড়া শুরু করবে, সে পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে। সে যে কাজটা করবে, সেটা যেটা বললাম line to line পড়বে, সে এই যে main যে function আছে, এই যে second bracket যেখান থেকে শুরু হলো, সেখান থেকে সে পড়া শুরু করে দিবে। অর্থাৎ এখানে সে pass number line থেকে সে পড়া শুরু করে দিবে এবং সে পড়তে থাকবে। কথাটা বুঝছেন নাকি না? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা বা এই লাইব্রেরিটা কেন অ্যাড করলেন? এই লাইব্রেরিটা অ্যাড করলাম এই কারণে, দেখেন আমার প্রিন্টএফ এই জিনিসটাকে আমি ইউজ করছি, এটা কি আমি বানাইছি, এটা কি আমি নিজে তৈরি করছি? কিছুই তো করি নাই, এটা আমি ইউজ করছি। এটা ইউজ করার জন্য একটা পারমিশন লাগবে, এই পারমিশনটাই হচ্ছে stdio.h। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে আমার যে প্রিন্টএফ যে ফাংশনটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটার ভিতর আছে, তাই এই হেডার ফাইলটা আমার এই প্রোগ্রামে ইনক্লুড করে নিলাম। সবাইকে বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন সবাই চলেন, এখন সবাই একটা কাজ করি, এই প্রিন্টএফ এর ভিতর সবাই লেখেন আই এম অমুক, আই এম স্টুডেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিএসসি ইঞ্জিনিয়ারিং। যেহেতু আপনারা মেকানিক্যালের ছাত্র আপনারা এমই লেখেন, আমি সিএসসি ছাত্র তাই আমি সিএসসি লিখি। সবাই লেখেন সবাই লেখেন। ও আচ্ছা একটা কথা, আমরা এখানে জিডিপিতে কিভাবে রান করাবো দেখেন, এখানে একটা রান অপশন আছে না দেখতে পাচ্ছেন সবাই? এই রানটাকে ক্লিক করলে জিডিপিতে প্রোগ্রামটা রান হয়ে যাবে। এখানে আমি কিছু লেখি নাই, আমি প্রিন্টএফ দিয়ে লেখা দিই, যারা যেহেতু আজকে আপনারা অধিকাংশই জিডিপি দিয়ে লিখতেছেন ভিতরে লিখে দেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলছে, হ্যালো ওয়ার্ল্ড। এরপর যদি রান বাটনটা ক্লিক করেন দেন এটা দেখাবে, অর্থাৎ ওইখানে যেটা বিল্ট রান আলাদা ছিল এখানে একবারে একটা আছে বিল্ট এন্ড রান। তো সবাই ওইখানে লেখেন। আচ্ছা আমি এখানে লিখি আই এম, আচ্ছা আমার জাস্ট শর্টকাট নামটা লিখলাম আই এম হাসিফ, আই এম এ স্টুডেন্ট অফ সিএসসি ডিপার্টমেন্ট। আমি এটাকে রান দিই, বিল্ট এন্ড রান দিলাম একবার, আমার এই কথাটা আসলো না, এই কথাটা আমি এভাবেও লিখতে পারি। আবার আমি প্রিন্টএফ দিয়ে এভাবেও লিখতে পারি আই এম এ স্টুডেন্ট অফ সিএসসি ডিপার্টমেন্ট। এবার বিল্টন রান দেই, দেখেন আমার কিন্তু একই কথাই আসলো। এখন আমি চাচ্ছি এইখানে একটা নিউ লাইন দিতে, কি দিতে? নিউ লাইন দিতে। সো আমি যেটা করব এখানে একটা স্ল্যাশ এন দিব, এই যে স্ল্যাশ দিচ্ছে এটাকে বলা হয় কি আমাদের স্কেপ কিওয়ার্ড, কি কিওয়ার্ড? স্ক্রিপ্ট, স্কেপ, ই এ সি এ পি ই, স্কেপ কিওয়ার্ড, স্কেপ ক্যারেক্টার, সরি আমি লিখে দেই তাইলে সবার মনে থাকবে। স্কেপ ক্যারেক্টার, ঠিক আছে। এখানে কি হবে, সে পড়বে আই এম হাসিফ, এরপরে সে একটা নতুন লাইন তৈরি করবে। আমি দেই দেখেন নিউ লাইন আসছে, আসছে। স্যার আমি কি আগের মতো কি ওইভাবে লিখতে পারতাম না একটা লাইনের ভিতর? হ্যাঁ একটা লাইনের ভিতরও লিখতে পারতাম, সরি।
রান দিলাম, দেখেন চলে আসছে। এখন দেখেন স্কেপ ক্যারেক্টার মানে যে শুধুমাত্র স্ল্যাশ এন্ড টান, তা না, আপনারা স্পেস আর ট্যাবের মতো কার পার্থক্য বুঝেন? হ্যালো, আপনারা কি স্পেস আর ট্যাবের মধ্যকার পার্থক্য বুঝেন? স্যার স্পেস দিলে পাশে সরে, আর ট্যাব দিলে পরে এক লাইন গ্যাপ হয়। এক লাইন না, ট্যাব দিলে হচ্ছে 6টা স্পেসের সমান দূরত্ব তৈরি হয়। আমরা হচ্ছে স্ল্যাশ টি যদি দেই তাইলে এটা কাজ করবে ট্যাব হিসাবে। সবাই লিখে রাখেন স্ল্যাশ এর নিউ লাইন, স্ল্যাশ টি হচ্ছে ট্যাব। আমি যদি ইন্টার বাটন ক্লিক করি দেখেন আমার 6টা স্পেস এখানে তৈরি হয়েছে। ওকে, এখন আপনারা সবাই একটা কাজ করেন, আমি একটা প্যাটার্ন দেই, এই প্যাটার্নটা সবাই একটু প্রিন্ট করার চেষ্টা করেন। সেটা হচ্ছে ফার্স্ট লাইনে আমার থাকবে 5টা স্টার, সেকেন্ড লাইনে থাকবে আমার 4টা স্টার, থার্ড লাইনে থাকবে 3টা স্টার, 2টা স্টার, 1টা স্টার। এটা একটু সবাই একটু প্রিন্ট করার চেষ্টা করেন তো। স্যার একটা কোশ্চেন ছিল, জিডিপি তে কি মানে প্রোগ্রামটা সি দিব, মানে ল্যাঙ্গুয়েজটা কি সি দিব? হ্যাঁ অবশ্যই সি দিব, না সি সি দিব। সি আর সি প্লাস প্লাস এর যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে আসলে সি প্লাস প্লাস হচ্ছে সি এর কিছু আপডেটেড ভার্সন, ঠিক আছে? যেরকম অনেক কিছুই সি তে নাই, যেগুলো অনেক কিছু জাভাতে যখন দেখা গেল, আসলে সত্য কথা বলতে এটার হিস্ট্রিটা একটু বলি, অনেক কিছু যখন দেখা গেল জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয়েছে, তখন দেখা গেল যে সিতে এগুলা আনার প্রয়োজন ফিল করলো তারা, তখন তারা ওই জাভার ওই ফাংশনালিটি গুলো তারা সি এর সঙ্গে অ্যাড করে দিয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাই দিল সেটার নাম হচ্ছে সি প্লাস প্লাস। সো সি প্লাস প্লাস এ লাইব্রেরি গুলো অনেক কিছু মিলে না, এই কারণে আপনারা সবাই সিতেই কাজ করলেন, সি প্লাস প্লাস এ লেভেল দরকার নেই, মানে আমাদের একাডেমিকের জন্য দরকার নাই, বাট কেউ যদি নিজস্ব ইন্টারেস্টের থেকে শিখেন তাহলে কোনো সমস্যা নেই। এই প্যাটার্নটা সবাই একটু প্রিন্ট করেন। কেউ কি পারছি? এখানে কি করতে হবে কেউ আমাকে বলতে পারেন? কেউ কি আমরা বলতে পারবেন এখানে কি করতে হবে? আমরা আচ্ছা একটা কথা আমার একটু বলতে মনে নাই, আপনারা সবসময় মনে রাখবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু এক্ষেত্রে কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে আপনার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যকার সে কিন্তু পার্থক্য বুঝে, অর্থাৎ আপনি যদি বড় হাতে প্রি লেখেন তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে ভুলটা বলবে। যেরকম দেখেন আমি এখানে লিখলাম প্রিন্ট এফ, তারপর ব্র্যাকেটে দিয়ে লিখলাম হ্যালো, কিছুই করি নাই, জাস্ট খালি ক্যাপিটাল পি দিয়ে লিখছি। তারপরে দেখেন আমি যদি বিল্ড করি, তারপর দেখেন সে কি বলতেছে, আমার দুইটা এরর আছে। কোথায় দুইটা এরর আছে? এই যে লেখাইতেছে বড় হাতে এই যে ক্যাপিটাল যে পি টা দিছেন সেটা আনডিফাইন্ড, বুঝতে পারছেন? এবং এরর কিভাবে পড়তে হয় এই জিনিসটা কি কেউ ধরতে পারছেন? সমস্যা নাই, আমি একটু পরে এরর রিডিং প্রসিডিউরটা দেখাবো, বাট সবাই কি বিষয়টা কি বুঝতে পারছেন নাকি না? কেউ একটু হ্যাঁ না একটু বলেন, তাহলে আমার আসলে আগাইতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন ওই প্যাটার্নটা আমি একটু প্রিন্ট করে দেখি। এর আগে আমরা দেখি আমরা কিভাবে একটা এরর পড়বো, ঠিক আছে? দেখেন আমি প্রিন্ট এফ এর শেষে এসে হিলো লিখলাম, আমি সেমিকোলনটা দিলাম না, এখন আমি বিল্ড করলাম। দেখেন আমাকে একটা মেসেজ দিছে, কি মেসেজ দিছে আগে আমি মেসেজটা পড়বো, সেটা হচ্ছে বিল্ড ফেল, তার মানে আমার কোথাও এরর আছে। কি কয়টা এরর আছে? একটা এরর আছে। এরপরে আমি এর উপরে পড়বো, সেটা হচ্ছে ইন ফাংশন মেইন, তার মানে কি আমার মেইন যে ফাংশনটা এর ভিতর ভুল আছে, তার মানে এখানে কোথাও আমার ভুল আছে, এখানে কোথাও ভুল কোথায় আছে দেখেন। সে বলতেছে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, রিটার্নের আগে সে একটা সেমিকোলন এক্সপেক্ট করতেছে, তার মানে রিটার্নের আগের লাইন কোনটা? এ লাইন। তার মানে এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, আমি বিল্ড দিলাম, সুন্দর করে রান হয়ে গেল। তার মানে পড়ার প্রসিডিউরটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন আসেন, এখন লিখি প্রিন্ট এফ। প্রথম লাইনে ছিল আমার 5টা স্টার,
আমি পাঁচ পৃষ্ঠা দিলাম স্ল্যাশ এন দিলাম নিউ লাইন এবার আবার দিলাম প্রিন্ট এফ চারটা স্টার দিলাম স্ল্যাশ এন নিউ লাইন আবার দিলাম প্রিন্ট এফ তিনটা স্টার দিলাম স্ল্যাশ এন নিউ লাইন প্রিন্ট এফ দুইটা স্টার দিলাম স্ল্যাশ এন নিউ লাইন সবার লাস্টে দিলাম প্রিন্ট এফ একটা স্টার পাঁচটা স্টার দিলাম একটা নিউ লাইন দিলাম এরপর চারটা স্টার দিলাম নিউ লাইন দিলাম তিনটা স্টার দিলাম নিউ লাইন দিলাম দুইটা স্টার দিলাম নিউ লাইন দিলাম ফাইনালি একটা স্টার দিয়ে নিউ লাইন দিলাম দেখেন এই প্যাটার্নটা প্রিন্ট হইলো এবার আপনারা আমাকে কেউ কি তুলতেছেন তুলে শেষ করেন যেহেতু কেউ ইয়েস নো কিছু বললেন না তার মানে ভেবে নিলাম আপনাদের সবার হইছে না স্যার আমার হয়নি স্যার চেষ্টা করেছি স্যার আচ্ছা তাহলে তোলেন গুড বলবেন ক্লাসে ইরর দেখাচ্ছে স্যার আমার এখানে মানে ইরর বলতে মানে আপনার মতো আসতেছে না ইরর দেখাচ্ছে কোথাও হয়তো বা সেমিকোলন বা কিছু ভুল করছেন আপনি হুবহু আমার মতো তুলেন আচ্ছা আপনি কি শেয়ার করতে পারবেন তাইলে আমি বলতে পারতাম কোথায় হিরো ইয়েস স্যার আমি শেয়ার করতেছি স্যার এক সেকেন্ড আমার শেয়ারটা একটু অফ করে নিই তাহলে আপনি শেয়ার করতে পারবেন না আমি হোস্ট তো হোস্ট থাকাকালীন অবস্থায় কেউ যদি শেয়ার করে তাহলে শেয়ার দেখা যায় না আপনার শেয়ার করেন আপনার স্ল্যাশে সাইনটা ভুল দিছেন এটা উল্টাটা হবে এটা না স্ল্যাশে সাইনটা উল্টাটা হবে আপনি ইন্টারের উপর ইন্টারের উপর একটা ক্যারেক্টার থাকে ইউজুয়ালি ওইটা ওইটা দেখেন তাইলে হবে ইয়েস স্যার এন্ড দেন এবার রান বাটনটা দেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন আপনারা একটু এই প্যাটার্নটা প্রিন্ট করেন তো সবাই আমি একটা প্যাটার্ন দিই
এই যে এই প্যাটার্ন একটু প্রিন্ট করেন তো, মানে বুঝতে পারছেন প্যাটার্নটা? স্যার এটা কি স্পেস দিয়ে করব? হ্যাঁ হ্যাঁ রাইট, ধরতে পারছেন, বুঝতে পারছেন প্যাটার্নটা কি হবে? সবাই একটু প্যাটার্নটা ট্রাই করেন। স্যার করা হয়েছে, শেয়ার করতে পারবেন? জি স্যার। আচ্ছা হাইডি 100 ম্যাম একটা মেসেজ দিয়েছেন, আপনারা সবাই একটু একটু বলেন তো, হাইডি 128 138 এন্ড 147 ইজ নট প্রেজেন্ট টুডে, আর দে প্রমোটেড? তারা কি প্রমোশন পাইছে নাকি ইচ্ছা করে অ্যাটেন্ড করেনি? স্যার প্রমোট পেয়েছে স্যার। ওকে হ্যাঁ ঠিক আছে, তার মানে ইচ্ছা করে আর কি অ্যাটেন্ড করেনি আজকে, বা যে কোনো প্রবলেমের কারণে হোক, তাই তো? ইয়েস স্যার, হয়তো স্যার প্রবলেম আছে স্যার। হয়তো বা প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই তার থেকে একটু দেখে নেন, বুঝতে পারছেন সে কি করছে? ইয়েস স্যার। ওকে তাহলে আমরা এরপরে একটা প্যাটার্ন প্রিন্ট করি। স্যার শেয়ারিং কাপ করব আমি, অফ করে দিচ্ছি। আচ্ছা আপনাদের এই গ্রুপে কি কোনো রিয়েড স্টুডেন্ট আছেন? নো স্যার। বিতে কোনো রিয়েড নাই, এতে রিয়েড আছে তাই তো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা একটু এই প্যাটার্ন একটু প্রিন্ট করার চেষ্টা করেন তো, দেখেন পারেন কিনা। লাইক এ ট্রায়াঙ্গেল। আমার আকার প্রসিডিউরটা দেখবেন তাইলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? একটা ট্রায়াঙ্গেল এখানে কি করতে হবে বলেন তো? প্রথমে তিনটে স্পেস দিয়ে একটা কি স্ল্যাশ, তারপর হচ্ছে একটা স্ট্রেট লাইন, তারপর দুইটা স্পেস স্ট্রেট, তারপর আবার একটা স্পেস দিয়ে স্ট্রেট লাইন, তারপর আবার স্পেস, একটা স্পেস দিয়ে হচ্ছে আপনার স্ল্যাশ, তারপর দুটো স্পেস স্ট্রেট লাইন, ফাইনালি হচ্ছে আপনার লাইন দিয়ে তিনটে স্পেস স্ট্রেট লাইন, আর ফাইনালি হচ্ছে যে কটা লাইন থাকবে। কেউ একটু ট্রাই করে দেখেন, না পারলে আমি করে দিব।
Yes, sir. Complete, sir. আপনি শেয়ার করতে পারবেন? Yes, sir. শেয়ার করেন তো। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। যারা যারা সিগনেচার করেন নাই তারা লাস্টে গিয়ে সিগনেচার করে ফেলেন। ওকে আমি তাহলে সবাইকে একটু কোডটা দেখাই দিই, যারা যারা পারেন নাই তারা আমার থেকে একটু দেখে নেন। এই যে দেখেন কিছুই না, জাস্ট স্পেস কাউন্ট করা, একটা দুইটা তিনটা স্পেস, তারপর হচ্ছে আপনার সিম্বল গুলা। এখানে কি দুইটা স্পেস, তারপর আপনার সিম্বল, এরপর আবার মাঝে একটা স্পেস দিতে হবে। বিকজ কি একটা ত্রিভুজের এদিকে মাঝে একটা জায়গা থাকে না, এই জায়গাটা আবার সিম্বলটা, একটা স্পেস, দেন ইউ হ্যাভ গিভ টু, ইউ হ্যাভ টু গিভ দ্য সিম্বল, দেন টু স্পেসেস, এন্ড দেন এগেন দ্য সিম্বল, এন্ড ফাইনালি আপনার কিছুই না, কোনো স্পেস থাকবে না, অল আর ইউজ সিম্বলস। আচ্ছা আপনারা তাহলে এটা তুলে ফেলেন, এইটা পর্যন্তই আজকের ক্লাসে রাখি। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি পরবর্তী পড়াগুলা শুরু করব। আমরা মোটামুটি আজকে আমাদের ফার্স্ট ল্যাবের যে টার্গেটটা ছিল এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। আমরা মোটামুটি এক্সিকিউশন প্রসিডিউর, জেনারেল ফর্মগুলো বুঝতে পারছি। সেকেন্ড ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা মোটামুটি একদম প্রোগ্রামিং এর আসল যে বিষয়গুলা, যে অপারেটরস, অ্যারিথমেটিক অপারেটরস, মানে বিষয় মানে টপিক গুলাতে ইনশাল্লাহ আমরা ঢুকবো। আর আজকে শেয়ার স্ক্রিনটা ইনশাল্লাহ আমি ক্লাসরুমে দিয়ে দিব। আর একটা কথা বলে রাখি, কোর্স আউটলাইনে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, বাট দিস ইজ নট দ্য ফাইনাল ফর্ম, রাইট? আমি আপনাদেরকে থিওরিতে এটা বলছি, উই ক্যান চেঞ্জ ইট, উই ডু নট নো দ্য ফাইনাল রুল অফ ইউনিভার্সিটি ফর দিস সেমিস্টার, ঠিক আছে? যখন আমি জানবো সঙ্গে সঙ্গে আপডেটেড ভার্সনটা আপনাদেরকে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। তো আপনাদেরকে তোলা হয়েছে এটা? জি স্যার। এটা যদি তোলা হয় দেন উই ক্যান কমপ্লিট দ্য ক্লাস ফর টুডে। আজকে আমাকে কিন্তু 10:30 সময় ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, সো সরি একটু আগে গিয়ে আজকে ছেড়ে দিলাম, বাট তারপর আলহামদুলিল্লাহ যে ফার্স্ট ক্লাসের যে ওবির যে টার্গেটটা ছিল এটা আমি কমপ্লিট করতে পারছি। আপনারা সবাই আজকের ভিতর অবশ্যই কোড ব্লকসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এবং ক্লাসরুমটা আমি দিয়ে দিলে, ক্লাসরুমে প্রোভাইড করে দিলে এই জিনিসগুলো দেখে দেখে মানে প্র্যাকটিস করবেন। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট? Yes, sir. Okay. Then I think we are all for today. That is all for today. Ma'am, assalamu alaikum. Ma'am, ki shunte pachchen? Yeah, wa alaikum assalam. Hasib bolo.